আমলি ঘাম বিএনপি হন যে দলই হন না কেন আমরা মৌলভীরা সংসদে যাইতে চাই না কারণ আমাদের কাম আলো সাইড দিয়ে অনে মরনে জড়নে খুলনে সাইড জায়গা আমাকে ডিউটি ওয়াজ সময় আজকে গেছে বাচ্চা ডেলিভারি হচ্ছে না আসবেন তাবিজ লিখে দেব সব মরার সময় কলেমা নসিব হচ্ছে না যাইয়ে সুরে ইয়াসিন পড়ব কলেমা পড়ে ফেলবেন মরার পরে কবর দিয়ে ধুমো বাড়ি হচ্ছে জালাল খতম করে দেব ঠান্ডা হয়ে যাবে আমরা এই দুই জায়গা আছি জোড়াবে দুনিয়ারে জোড়াই দেবো বিয়ে ভরাই দেবো নইলে এবার জারুর বাচ্চা দেশটা ভরিয়ে যাবে কাজেই আমরা এই জায়গা জোড়াই দেবো বিয়ে ভরাই দেবো আবার কিছুদিন পর দুজনে মারামারি গুতো গুতি করে তালাক দিয়া দি করে ফিরে দা তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করবেন এ পাল্টি আছে না নাই তালাক দিয়া বউ নিয়ে ঘর করার লোক আছে না ভালো করে মনে রেখেন বউকে তালাক দেওয়ার পরে সেই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন বাকি জিন্দেগি জেনার গুনা এরপরে যে সন্তান হবে ওটা যারো সন্তান হারামজাদা এই জায়গা আমাদের কানে আসলে ওই জুড়ে ছুটই দেবো জোড়া খোলনের সময় কাজে লাগবে আমরা যাব না ও জায়গা কিন্তু আমরা স্বাধীন বাংলার জনগণ আমার আব্বা মুক্তিযোদ্ধা আমাদের মুরব্বীরা যুদ্ধ করেছে আমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়ে যা রাজাকার হয়ে যাই নাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমাদের ভোটার আছে আমাদের অধিকার আছে আমাদের স্বাধীনতা আছে আমাদের মনের একটা আবেগ আছে আমাদের একটা দাবি আছে দাবিটা হলো আমরা মুসলমান হিসেবে বাংলাদেশ মুসলিম জাতীয় সংসদ থেকে পবিত্র জাতীয় সংসদ থেকে পবিত্র একটা ঘোষণা পাইতে চাই নামাজের বিল পাশ করা হোক পর্দার বিল পাস করা হোক মেয়েরা কলেজে পড়ুক সমস্যা নাই হাই স্কুলে পড়ুক সমস্যা নাই মেয়েরা নির্বাচন করুক সমস্যা নাই 100% পর্দার সাথে করুক মহিলা গার্মেন্টস আলাদা পুরুষ গার্মেন্টস আলাদা করে দেন অবিচার ভিতরে মহিলাদের আলাদা করে দেন পুরুষদের আলাদা করে দেন হাজি সাহেবরা বলেন সৌদি আরব দেখেছেন একটা পুলিশ 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 আছে মহিলা পুলিশও আছে পুরুষ পুলিশের গাড়ি একটা গাড়িতে একটা মহিলা পুলিশ নাই মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ নাই আর মহিলা পুলিশ পোশাক দিয়ে চেনা যায় না ওদের বোরকা বোরকা সব পুলিশের বোরকা এই বোরকার উপরে খেজুর গাছের ওই যে তরবারি আর খেজুর গাছের মনোগ্রাম দিয়ে আছে তাতে বোঝা যায় এটা পুলিশ তাই স্যার তাদের বোরকা কি দুই দিক হাত টান করলে হাতের বাইরে আরো আধা হাত করে থাকে পায়ের নিচে এক হাত বেশি ঝুলনু ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরিয়ে বেড়াচ্ছে তাও টের পায় এরা পুলিশ কথা কন না কেন এই জায়গায় একমত না আমরা মহিলারা জায়গায় থাকো কর না বিবুয়তি কন্যা নামাজ পড়বেন যায় নামাজ থেকে উঠাই যায় নামাজটা উঠাই রেখে যার সময় আবার যায় নামাজের দিকে তাকাবেন আর কাজের ভিতরে কান রাখবেন মসজিদের দিকে কখন মুয়াজ্জিন আজান দেয় আবার আমিও যাই নামাজে যাব পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল রাখবেন আমি আবার যাই না মসজিদের দিকে যাব আপনি হলেন তিন নম্বর চার নম্বর রজুলুন জাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা যে সময় এখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে আপনারা খাস কয়জন এখানে বসে আছেন দোয়া করবেন এইভাবেই না শুধু নির্জনে একা একা উঠবেন এই আমার দিকটা গান শেষ রাত্রি উঠছেন কিন্তু এক একেবারে বাড়ি আর এলাকারে পাগল করে ফেলাইছেন ওরে জিকির মুখে না ভুষালি যায় মাইক ধরে তার মানে শুনতে চাই যে আমিও জিকির করি ওই ফকুবাজি বাদ দাও জিকির হবে উযকুরুল্লাহ জিকরা উদউ রাব্বাকুম তাদাররুয়া ওয়া খুফিয়া তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে ডাকো এইভাবে দল ধরে জিকির করতে তা শিখেছে কিনা জিকির আমার জিকির আমি করবো না ফলি বাদত আমার যখন খুশি এবং যত নির্জনে জিকির করবেন তত জিকিরের দাম বেশি যত জোরে করবেন জিকিরের ভিতরে দাম থাকে না তখন রিয়া হয়ে যায় কয় যে আমি প্রত্যেক দিন জিকিরের হালকায় হাজির হই জানো না কয় তুমি তো টের পেলাম না কয় যে জোরে শব্দটা শোনো না ওটি এলাম আমার গলার সাথে আর গলা আছে কিছু আর জীবন ভরে জিকির করে শূন্য হাতে উঠা আর দল ধরে জিকির করতে যে জিকির রে শেষ করে ফেলাই দেয় কি জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ কয় মসজিদে ফক ফক করে করে গেটি ধরে ধরে দুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ আল্লাহ গেটি ধরে বের করে জিকির করবি ক্লিয়ার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা
إلا الله رجل ذكر الله خاليا ففازت عينا যেই ব্যক্তি গভীর রাতে উইচা একেবারে নির্জনে উঠার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন তাতাজবা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয়াদ কুনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা বিছানা থেকে উঠবে শীতের বিছানায় স্বামী স্ত্রী এক কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে আর এই স্ত্রী উঠে যাবে তাহাজ্জুদের জন্য এমন ভাবে আটা সেনা আটার ভিতরে থেকে চুল যদি দেখা যায় চুল ডারে টেনে বের করলে যেমন চুলের গায়ে একটু আটা মাখে না একেবারে খালি চুল বেরিয়ে আসে স্বামী স্ত্রী দুইজন শোয়া আছেন ভিতরে থেকে স্ত্রী উঠে গেছে তাহাজ্জুদের জন্য স্বামী টের পায় নাই স্বামী উঠে গেছে স্ত্রী টের পায় নাই যাইয়ে তাহাজ্জুদ পড়তেছেন যাইয়ে তাহাজ্জুদ পড়বেন গুনগুন করে আল্লাহর সাথে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আওয়াজে করবেন যাতে পাশের কের ক্ষতি না হয় সর্বোচ্চ স্ত্রীর কানে যায় সেও যেন উঠতে পারে এর চাইতে বেশি জোরে করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ হাজার মে তেরি রঙ্গ বুহায় যে দার দেখে তা গো ওদার তু হি তু হ্যায় মহিলাদের আওয়াজে কোন জিকির আওয়াজ হবে না মহিলারা যদি জিকির করতে যে আওয়াজ করে আর ওই আওয়াজ যদি বাইরের পর পুরুষে শুনে জিকিরে তো নেকি হবেই না যে কয়জন পুরুষে শুনবে ওই কয়জন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা মহিলা তেলাওয়াত যদি বাইরের পুরুষে শুনে তেলাওয়াতে তো নেকি হবে না আর জেনার গুনাহ হবে মহিলা দল ধরে নিয়ে একেবারে তালিম করে লাস্টে মোনাজাত একটা জুড়িয়ে দেয় তালিম করে আরে মোনাজাত রাস্তার বিটারে দাঁড়াই গেছে মোনাজাতে শরীক হয়ে গেছে বেয়ান আল্লাহ দাঁড়াই গেছে মোনাজাত করে উঠে আরে বাবা দেশের মোনাজাত পিছিস সরমনার পেশাব জামালের বউ যে মোনাজাত করছে সেদিন আমরা রাস্তার বিটারে কান্তি কান্তি গড়াই গেছি এই কোয়াডার জামালের বউর সাথে জিনার গুনাহ আর জামালের বউরও এই কোয়াডার সাথে জিনার গুনাহ হয়েছে মহিলাদের কোন ইবাদতের শব্দ হবে না পর্দা সব জায়গায় পর্দা আর তাকে বাড়ির ভিতরে হাঁটবে যখন পায়ের আওয়াজ হয় তো পায়ের আওয়াজ যেন সাইড দেওয়ালের বাইরে না যায় শরীরে জাকুনিতে অলংকারের শব্দ যেন বাইরে না যায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ও মহিলা করনা ফি বুয়ুতে কুন্না তুমি জিকির করবা তাও তোমার আওয়াজ হবে না আমরা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব মুনাজাত করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ কা বাইজা সালাক ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতা দাই জাদান হে নবী তোমার কাছে যখন আমার বান্দারা জানতে চাইবে আল্লাহ কত দূর আমরা কত মুনাজাত করি ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া করতেছি আমাদের দোয়া যায় কোন জায়গা ওরা তো মরিয়ে সাফ হয়ে যাচ্ছে 21,000 মরল আরো বলে মারার জন্য বড় বড় হাতিয়ার পাঠাইতেছে এদিকে সারা পৃথিবীতে মুসলমান দোয়া করি আল্লাহ কি শোনে না ভালো মাইক ছাড়া কি আল্লাহ শুনবে না নাকি আল্লাহ কত দূরে আছে আল্লাহ কয় বলে দাও তাদের ফাইননি করিব আমি একটুও দূরে না যে রাতে ডাকবি সেই রাতে শুনি জঙ্গলের মধ্যে থেকে ডাক দিস তাও শুনি আটলান্ত আন্তরিক মহাসাগরের স্বরের পরে পরের পর যে ডাকবি তাও শুনি আরে জোরে ডাকবি তাও শুনি আস্তে ডাকবো তা ডাকবি তাও শুনি ফাইননি করিব আমি আল্লাহ নিকটে আমার কাছে দোয়া কর ফাইননি করিব উজিবু দাওয়াতা দাই জাদান যে কোনো ব্যক্তি যার যার জরুরত নেই আমার কাছে চা ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি আমার কাছে দোয়া করার সময় খেয়াল রাখবি যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন আমার প্রতি বিশ্বাস রেখে কবুলিয়াতের আশা রেখে দোয়া করবি আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব উদউনি আস্তাজিব লাকুম দোয়া কর কবুল কর দোয়ার বিশেষ সময় শেষ রাত বিশেষ সময় কোন সময় সবাই ঘুমিয়ে গেছে সেই সময় দোয়া করবে কয় হুজুর তাও তো করি তা তো কাজ হচ্ছে না কি আর ওখান দিদি এইবার কয় কি যে তাহলে সমস্যাটা কোন জায়গায় তাই দেখো এদিক থেকে হোমিওপ্যাথ ভালো চিকিৎসা ভালো চিকিৎসক যদি হয় হোমিওপ্যাথের ডাক্তার ভালো ডায়াগনোসিস যদি হয় রোগ যদি ধরতে পারে আর ঔষধ যদি জেনুইন আমেরিকার বিটি কোম্পানি অথবা জার্মানি ঔষধ হয় ঔষধ রোগ মিল হলে এটা খুব দ্রুত কাজ হয় খুব ভালো কাজ হয় এবং সবচেয়ে বড় একটা সুবিধা হলো হোমিওপ্যাথ ঔষধে সাইড এফেক্ট কম পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নাই এটা খুব ভালো এখন হোমিওপ্যাথ ঔষধে ডায়াগনোসিস সুন্দর ঔষধও ভালো ওর একটা আল্লাদা আছে আল্লাদা বুঝেন তো দুর্বলতা ওর একটা কি আছে দুর্বলতা ওই তেঁতুল খালি আবার নষ্ট হয়ে যাওয়ার কাজ থাকে না পিএস খালি কাজ শেষ এই জন্য হোমিওপ্যাথ ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে কি কি কয় শোনেন না এক খাবেন না ওয়া খাবেন না তা খাবেন না মাছ খাবেন না গোশ খাবেন না ইলিশ মাছ খাবেন না তাই মাছ খাবেন না শোল মাছ খাবেন না কই মাছ খাবেন না কোনো মাছ খাবেন না হাঁসের গোশ খাবেন না হাঁসের ডিম খাবেন না গরুর গোশ খাবেন না গরুর ডিম খাবেন না কোনো তা খাবেন না উপরে তা খাবেন না নিচে তা খাবেন না খাবেন তার মানে এর যে দুর্বলতা এগুলো খালি ওর কাজ শেষ আল্লাহ কাছে দোয়া করবি দোয়া কবুল করব তবে দোয়ার ভিতরে যদি পাঁচ ছয় খান তেঁতুল খাও ছয় খান তেঁতুল খাও তাহলে তোমার দোয়ার কাম শেষ
এক নম্বরে যদি দোয়া করো মুসলমান ফাকে আবার তোমার শিরক করার অভ্যাস আছে ছয় ব্যক্তির দোয়া কবুল হয় না এক নম্বরে আহলুস শিরক ও যদি কাবা ঘরের মধ্যে যে দোয়া করে বাইতুল মুকাদ্দামের মধ্যে দোয়া করে বাইতুল মুকাদ্দাসে দোয়া করে শবে বরাতে দোয়া করে শবে কদরে দোয়া করে সরমুনার পিশাবেতে দোয়া করায় সদর সাহেবেতে দোয়া করায় সাহাবাকে দিয়ে যদি দোয়া করায় ওই ছয় ব্যক্তির নামে দোয়া কবুল হয় না এক নম্বরে মুশরিক ইবাদত করে আল্লাহকে মানে আবার শিরকি গুনাহ করে কি কি গুনাহ করে খাজার দরবারে মান্নত করে বাবার দরবারে মান্নত করে আরেক জায়গা মোমবাতি দেয় তাল গাছের গোড়ায় পানি ঢালে বেল গাছের গোড়ায় পানি ঢালে মন্দার গাছের গোড়ায় ইজেল গাছের গোড়ায় সে দুধ পানি দেয় এরপরে যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির গজার মাছে বাদাম কিনে খাওয়ায় এ বাপরে জীবনে কোনোদিন একটা মাছ খাওয়ায় না আই যে খানজে খানজেল খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির ওই জায়গায় যাইয়া মুরগি আর চাউল দিয়ে আসে বাপরে কোনোদিন একটা মুরগি কিনে খাওয়ায় না বাইজিদ বুস্তামির কচ্ছপরে খাবার দিয়ে আসে মা বাপরে খাবার দেয় না তোর মতো নেব খারামের দোয়া কাবা ঘরের মধ্যে যে করলেও কবুল হবে না মহিলাদের বিষয়ে একটু কোয়া লাগে মহিলারা মান্যতে বেশি পাকা একেবারে সামান্য কারণে মোটা মোটা মানি বেলায় পরে তা সত্যতি পারবে কিনা তাও নেই আড়াই গেছে মুরগি কান্দি আল্লাহ মুরগিটা পালি একটা খাসি কুরবানি দেব মুরগি হারাই গেছে কয়লা আমার মুরগি পালি একটা খাসি কুরবানি দেব হিসেব আছে মুরগির দাম কয়টা খাসির দাম কয়টা পরে যে দেশে মুরগি পাইছে খড়ের মাছার নিচে পাইয়ে মুরগির ভবিষ্যতে জড়াই ধরে সুমো দিচ্ছে ছেলে কয় মামা টাকা মা টাকা দাও 10,000 খাসি কিনে নিয়েছি তুমি মান্য করছো না মুরগি পাইছো না খাসি চা দাও হ্যাঁ শয়তান চুপ কর আল্লাহর মনে নাই ও মনে দিচ্ছে আল্লাহ বলি গেছে ওর মনে মা তুমি যে শিয়ালের বয়তে মান্যত করছো সে শিয়াল তবলিগি যাইনি ও সর মনাইও যাইনি ও কোনো পীরের কাছে ও কিন্তু বাগানে আছে তাড়াতাড়ি টাকা ফেলাও নালে তোমার মুরগি কাল থাকবে না চুপ কর বলি দিয়া লাগে নাকি কইলেই দিয়া লাগে অজীব হয়ে গেছে সামান্য বিপদে বিচলিত হইয়া আল্লাহ এবার ছেলে দিলি এ দেব মাইয়ে দিলি ওই দেব বাবার দরবার দেব খাজার দরবার দেব গাজী কালুর দরবারে দেব গাজীর গান হারাম গাজীর গান হারাম গাজীর গান গায়ে যদি কোন মান্নত করে ওই লোকটা মুশরিক 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 বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে আল্লাহু আকবার এই শিরকি গুনার কারণে ঈমান আসে